আশা করি ভালোই আছেন। আমার প্রিয় ঋতু বর্ষাকাল। আপনাদের প্রিয় ঋতু কি বর্ষাকাল? আপনাদের প্রিয় ঋতু কিনা জানি না, তবে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষা। রবীন্দ্রনাথেরই লিপিকা কাব্যগ্রন্থের একটি কবিতা মেঘলা দিনে শুনে নেব কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আসুন শুনে নিই। নমস্কার, শুভ সন্ধ্যা। বাতায়নের কর্ণধার কবি অজয় দেবনাথের আন্তরিক আমন্ত্রণে আমার এই অনুষ্ঠানে আসা। আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত মেঘলা দিনে। রোজই থাকে সমস্ত দিন কাজ আর চারদিকে লোকজন। রোজই মনে হয় সেদিনকার কাজে, সেদিনকার আলাপে, সেদিনকার সব কথা দিনের শেষে বুঝি একেবারে শেষ করে দেওয়া যায়। ভিতরে কোন কথাটি যে বাকি রয়ে গেল তা বুঝে নেবার সময় পাওয়া যায় না। আজ সকালবেলা মেঘের স্তবকে স্তবকে আকাশের বুক ভরে উঠেছে। আজও সমস্ত দিনের কাজ আছে সামনে আর লোকজন আছে চারদিকে, কিন্তু আজ মনে হচ্ছে ভিতরে যা কিছু আছে বাইরে তা সমস্ত শেষ করে দেওয়া যায় না। মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতাল পুরিতে শীত কেটে মণি মানিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। আজ মেঘলা দিনের সকালে সেই আমার বন্দি কথাটাই মনের মধ্যে পাখা ঝাপটে মরছে। ভিতরের মানুষ বলছে আমার চিরদিনের, সেই আর একজনটি কোথায় যে আমার হৃদয়ের শ্রাবণ মেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নেবে। আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি সেই ভিতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে। ভাবছি কি করি, কে আছে যার ডাকে কাজের বেড়া টিঙিয়ে এখনই আমার বাণীর সুরের টদি ফাতে বিশ্বের অভিসারে বেরিয়ে পড়বে। কে আছে যার চোখের একটি ইশারায় আমার সকল ছড়ানো ব্যথা এক মুহূর্তে এক আনন্দে গাঁথা হবে, এক আলোতে জ্বলে উঠবে। আমার কাছে ঠিক সুরটি লাগিয়ে চাইতে পারি যে আমি তাকেই কেবল দিতে পারি, সেই আমার সর্বনেশী ভিখারী রাস্তার কোন মোড়ে। আমার ভিতর মহলের ব্যথা আজ গেরুয়া বসন পড়েছে, পথে বাহির হতে চাই সকল কাজের বাহিরের পথে, যে পথ একটিমাত্র সরল তারের একতারার মতো। কোন মনের মানুষের চলায় চলায় বাঁচছে। কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ আসি, তবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য অনুষ্ঠান নিয়ে। সঙ্গে থাকুন, সঙ্গে আছি। বাই।